হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ভাবছিলাম আজকে একটা ভিডিও করবো, ভিডিও হবে বিরিয়ানির। তো ভাবছিলাম ভিডিও কোথায় করবো, ভালো জায়গা পাচ্ছি না। তো এখন সর্ষের মরশুম চলছে, তো সর্ষের ভিডিও করবো ভাবছি। তো এটা আমার সর্ষে বাড়িতে সেকেন্ড ভিডিও, ফার্স্ট ভিডিও আছে, ভিডিও দেখে নিও যে কেউ যদি না দেখেছো। তো আমি চলে এসেছি মহেন্দ্র থার নিয়ে, এটাই মহেন্দ্র থার, এটাই আমার সব কিছু। তো আমি চলে যাবো সর্ষে বাড়িতে, দেখো ভিডিও ভালো লাগবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর আমি ছোটো এখন ক্রিয়েটার, তোমাকে সাহায্য করো যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি। তো চলো দেখা যাক মাঠে। তো বন্ধুরা চলো মাঠে, দেখা যাও মাঠে। তো বন্ধুরা চলে এসেছি সর্ষে বাড়ি, আর আমি নিয়ে এসেছি আমার ভাইপুকে, যাতে আমার কিছু সুবিধা হয়। তো সবাই খাবে, তো তোমাকে খেয়ে বলবো কেমন হয়েছে, আর এই জায়গাটাতেই খাবো। তো ভাইপুকে বলবো সব রেডি করে নিতে, রেডি করবে তারপরে খাওয়া শুরু করবো। আর কী কী খাবার আছে খাবার সময় দেখা যাবে। তো চলো খাবার জায়গাতে। আজ চলে এসেছি বিরিয়ানি নিয়ে, বিরিয়ানি তোমাদের সামনে, ক্যামেরাম্যানগুলো ওখানে কাছে আসছে, সামনে থেকে দেখাচ্ছে। তো বিরিয়ানিতে কী কী দিয়েছি বলে দিই, আর বিরিয়ানির প্লেট আমি বলে দিয়েছি, বিরিয়ানির প্লেট হচ্ছে 90 টাকা। আর আমি এই চিকেনটা আমি নিজে রেঁধেছি লেগ পিস। তো বলে দিই, আছে ডিম, আলু আর ছোটো ছোটো 2 পিস চিকেন দিয়েছি, এটার দাম হচ্ছে 90 টাকা। দেখে কোয়ান্টিটিটা খুব একটা বেশি লাগলো না, তো কোয়ালিটি দেবো খেয়ে কেমন, তো খাই তারপর দেখা যাবে। তো তোমরা শুরু করবো শুধু বিরিয়ানি দিয়ে। বিরিয়ানির সেন্টটা হেভি, তো তোমার বিরিয়ানিটা খাবো তারপরে বলবো কেমন হচ্ছে। বিরিয়ানির চালটা যথেষ্ট ঝরঝরে, আর চালের কোয়ালিটিও ভালো, ভাতটা অনেক লম্বা হয়েছে। দেখবো আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আলুটা নতুন আলু দেখে মনে হয়েছে, কিন্তু একটু আর একটু সেদ্ধ হলে খুব ভালো হতো। আর এই বিরিয়ানিটা বলে দিই, এই বিরিয়ানি যে এর বাজার থেকে কেনা বিরিয়ানি, এই বিরিয়ানিটির দোকান হচ্ছে, নাম হচ্ছে আশীর্বাদ। তো সেই দোকান থেকে নিয়ে এসেছিলাম বিরিয়ানিটা। তো বিরিয়ানি খেয়ে দেখলাম, আলুটা খেয়ে দেখবো আলুটা কেমন মশলা ঢুকেছে। আলু দিয়ে বিরিয়ানি খেয়ে দেখবো। আর ডিমকে বলা কি নাই, ডিম ডিমের মধ্যে খেতে হবে। এবার দেখবো মাংসটা খেয়ে, মাংস যথেষ্ট হার্ড, খুব একটা নরম তা নয়। আর এরকম ছোটো ছোটো পিস দিয়েছে। তো চিকেনটা খেয়ে দেখবো কেমন হয়েছে, একা শুধু খেয়ে দেখি। না নরমে আছে, যথেষ্ট ভালো। কি বলিস, বিরিয়ানি খেয়ে দেখবো। যথেষ্ট ভালো, খুব একটা লাইট না, হালকা লাইট, দারুন নেব। এবার আমি যেটা রান্না করে এলাম, কেমনকে বলবো দেখাতে, যে আমি এই লেগ পিসটা রান্না করে এলাম, এই লেগ পিসটা দেবো কেমন হয়েছে। সেদ্ধ দেখুন, হাত দিচ্ছে আর খুলে যাচ্ছে, অনেকক্ষণ লেগেছে এটা সেদ্ধ করতে। তো এটা আমি খেয়ে দেবো, বিরিয়ানির সঙ্গে কেমন লাগছে খেতে।
সেরা লেভেলে লেভেলে সে লেভেল কথা কেন এরকম গেবি ছাড়া বিরিয়ানি খাওয়া যায় না আমার কাছে হয় না কে খাওয়া যায় না এই গেবি ছাড়া বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না আমার বলবো একটা করে ছবি তুলতে সেই লেভেল সেই লেভেল অসাধারণ অসাধারণ এই চিকেন কেন এই চিকেন ভালো লাগবে না খেতে ডিমটা খাবো একটু যে বললাম ডিম ডিমের মধ্যে খেতে এবারই না একটা চিকেন নেবো একটু বিরিয়ানি চিকেন আমি যেটা রান্না করলাম সেটা একটু নেবো একটু আলু নেব একটু ডিম এরও না চটকালে আমার খাবার ভালো লাগে না সবকে একসঙ্গে মাখালাম এই গালটা সেই হবে সেই লেভেল বন্ধুরা এটা নতুন ভিডিও আমার এটা আমার নিয়ে তিনটে ভিডিও হচ্ছে একটু ডিস্টার্ব হবে তো ক্ষমা করে দিও যদি ভুল হয় পরবর্তীতে ভালো হবে আরও ভালো দেওয়ার চেষ্টা করবো তো এই বিরিয়ানিটা খেয়ে নিই তারপরে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এবার মাঠ থেকে আমার বাড়ি যাব তো এইটুকুই ভিডিও অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার প্রথম প্রথম ভিডিও খেয়ে ডিস্টার্ব হচ্ছে এটা মানিয়ে গুছিয়ে নেবেন পরবর্তীকালে আর হবে না এটা বলে আমি শেষ করবো বাড়ি যাব তো এই ভিডিওটা এখানে অবধি টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।